ঘরবন্দি দিনে বিলিন্টি ফোর দত্তমের আড্ডায় স্বাগত আজ যিনি আমাদের আড্ডার সঙ্গী হয়েছেন তিনি সঙ্গীতের জন্য ছেড়েছেন শিক্ষকতার পেশা দুই দশকের বেশি সময় ধরে পঞ্চকবির গান শুনিয়ে যাচ্ছেন মানুষকে পুরোনো দিনের গান গাইছেন চর্চা করছেন ভালোবেশের তাকে নাম দিয়েছে পঞ্চকবির কন্যা বলছিলাম ওপার বাংলার খ্যাতনামা শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কথা রবীন্দ্রনাথ নজরুল বিজেন্দ্র রজনীকান্ত সেন অতুল প্রসাদের গান নিয়ে শুধু দুই বাংলায় নয় পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করছেন তিনি পাশাপাশি পুরোনো দিনের ঠংরি গাইছেন যৌনপল্লী কিংবা জেলবন্দি মানুষ তিনি গাইতে শিখিয়েছেন বিধুদি আপনাকে স্বাগত বিধি চন্দি সদ্যবের হ্যাঁ আমি আগে একবার নমস্কার বললাম তাও আরেকবার দ্বিতীয়বার আবার বলছি নমস্কার সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আহ বিধুদি যে সময়টাতে আপনি পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে গানটা শুরু করলেন তখন রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত একটা আনুষ্ঠানিকতার চর্চা ছিল না গান রায় অতুল প্রসাদের যেত মৃদুবাবুর টপ্পার চর্চা হতোই না গানের আরো অনেক শাখা থাকতে আপনি এখানে চলে এলেন শিক্ষকতা করতেন সেটাও ছেড়েছেন মাস দিলে নির্দিষ্ট একটা বেতন পেতেন সেটা ছেড়ে অনিশ্চিত জীবনে চলে আসলেন কেন এই কথাটা একটু আসলে প্রথমেই একটা কথা বলি যে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু ছাড়তে হয় একটা কলেজে চাকরি করতাম ঠিকই কলেজে অধ্যাপনা করতাম ইতিহাসে ইতিহাস পড়াতাম খুব বেশি দিন চাকরি করিনি দু বছর চাকরি করেছি তাই মায়া জন্মায়নি কিন্তু ছোট থেকেই গান শিখছি বিভিন্ন বিখ্যাত মানুষের কাছে গান নিয়ে মানে পথ চলবো এটা একটা স্বপ্ন ছিল তারপরে বিবাহিত জীবনে যার সাথে মানে বিবাহ করলাম যার সাথে ঘর বাঁধলাম ডক্টর বন্দ্যোপাধ্যায় তাকে যখন বললাম যে চাকরি করতে ভালো লাগছে না বললেন হ্যাঁ ঠিক আছে চাকরি ছেড়ে দাও কারণ তাহলে আরো পুরোপুরি গানে মনোনিবেশ করতে পারবোই ভাবলাম কারণ আমার মর্নিং কলেজ ছিল সকালবেলা কলেজে যেতাম সকাল সাড়ে চার পাঁচটার সময় বেরিয়ে দক্ষিণ কলকাতায় থাকতাম সেখান থেকে বেলুরে কলেজ কলেজ থেকে বাড়ি ফিরবো দুপুর তিনটে সাড়ে তিনটে ছোট বাচ্চা তাকে দেখবো তারপরে গান নিয়ে আমি গান শিখবো কোথায় বা গান চর্চা করবো কখন বা গান গাইবো কখন সব মিলিয়ে মিশিয়ে তখন দেখলাম যে আমি একটা মানে বলতে গেলেন একটা মানে একটা স্টেক নিয়েছিলাম একটা জুয়া খেলেছিলাম যে দেখি আমাকে সঙ্গীত আমার কাঁধে হাত রাখে কিনা আজকে দীর্ঘ কুড়ি বছরের এই পথ বলতে পারি হ্যাঁ সঙ্গীত আমার কাঁধে হাত রেখেছে দ্বিতীয় প্রশ্ন যেটা আরেকটা করলেন এর একসাথে দুটো প্রশ্ন ছিল যে আমি কেন রবীন্দ্রনাথ বা নজরুলের গান বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আহ প্রচুর শিল্পী গান করেন এবং প্রচুর চাহিদা রবীন্দ্রনাথের গানে দুই বাংলা শুধু না সারা বিশ্বে বাংলাভাষী মানুষের কাছে কেন আমি একটি অন্য বিষয় নিয়ে কাজ করতে শুরু করলাম প্রথম কথা আমি গান শিখেছি রবীন্দ্রনাথের গানও শিখেছি শ্রীমতী মায়া সেন শ্রী শৈলেন দাস এদের কাছে এবং আহ রবীন্দ্রনাথের গানও খুব একটা হয়তো খারাপ গাই না হয়তো শুধু রবীন্দ্রনাথের গান নিয়ে গাইলেও আহ পথ চলাটা আমার ভালোই হতো কিন্তু আমি চিরদিনই একটু মানে লড়াই লড়ুকে মানসিকতার আরেকটা জিনিস মনে হয়েছিল যে দ্বিজেন্দ্রলাল অতুলপ্রসাদ রজনীকান্ত সেনের গান শিখেছি শ্রীমতী মঞ্জুগুপ্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রী সুশীল চট্টোপাধ্যায়ের কাছে একদম ছোট বয়স থেকে ক্লাস থ্রি ফোর থেকে শিখেছি হ্যাঁ সেই জন্য আমার মনে হয়েছিল যে এই সব গান আমার গুরুদের চলে যাওয়ার পরে অনেকটা যেন একটা শূন্যতা সৃষ্টি হয়েছে সঠিকভাবে মানে সেই পরিবেশনটা কাছে আমরা করি না যারা রবীন্দ্রনাথের গান করেন এইসব গান হয়তো করেন কিন্তু তাদের গলায় এই গানগুলো রবীন্দ্রসঙ্গীত হয়ে যায় আবার যারা আধুনিক গান করেন তারা অতুল প্রসাদ সেনের গান করলে সেটা আধুনিক হয়ে যায় কিন্তু প্রত্যেকটা গানেরই একটা নিজস্ব চরিত্র আছে এই চরিত্রটাকে মেনটেন করে তাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কারণ আমাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এই গানের প্রতি আকৃষ্ট করতে হবে এবং আমি ঝাঁকের কই হতে কোনোদিনই চাইনি আমার নিজের পথ নিজেই আমি বেছে নিয়েছিলাম যে সেই পথ হতে পারে হয়তো বিশাল বড় পথ নয় রাজপথ নয় কিন্তু সেই পথে আমার নিজের একা বিচরণ সেই পথ আমার নিজের সৃষ্টি সেটাতে একটা আত্মগরিমা অন্তত আমার মনে হয়েছিল আমার আছে প্রত্যেক মানুষের থাকে যাদের একটু স্ট্রং ইগো এবং স্ট্রং শীত দ্বারা তারা একটু নিজের ভিন্ন মত একটু সবার থেকে একটু বেরিয়ে একটু নিজের মতো করে বাঁচতে চেষ্টা করেন এবং আমি খুবই মানে লাকি যে আমার গুরুদের আশীর্বাদ আমার মাথায় ছিল আমার পরিবারের সহায়তা পেয়েছে এবং সব থেকে বড় যে আমার যারা শ্রোতারা এবং তারা আমাকে এত সাহস দিয়েছেন এত ভালোবেসেছেন এত ভালোবেসে যাচ্ছেন সেই সাহস পেয়েই পথ চলছি মাত্র আপনি আপনার গান শেখার কথাগুলো বলছিলেন মানে খুব ছোট থেকেই গান শিখেছেন কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাছে সুশীল চট্টোপাধ্যায় মায়া সেন শৈলেশ কাছে এই পরবর্তী জীবনে যখন গানটাকে আপনি পেশা হিসেবে নিলেন এবং আপনি যখন একজন শিল্পী হিসেবে গড়ে উঠছেন এখন এসে কি আপনার মানে মনে হয় যে এই গুরুদের গায়কির কোনো প্রভাব আপনার উপরে পড়েছে আর যদি পড়তে থাকে সেটা কার বা তাদের গায়কির প্রভাব পড়েছে একটু বলবেন আমাদের হ্যাঁ এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন কারণ এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই আসলে আহ রবীন্দ্রনাথের গান অনেক মানুষ অনেকের কাছে শেখেন সেটা নিয়ে আমি যাচ্ছি না আমি দ্বিজেন্দ্রলাল রজনীকান্ত সেনের গান কথাটা বলছি আমি তিনজন গুরুর কাছে যেহেতু শিখেছিলাম কৃষ্ণাদি একটা নিজস্ব তার যে নিজস্বতা এবং তার কথা বলার ভঙ্গি সবকিছুতেই উনি একটু দাঁত চেপে চেপে কথা বলতেন এবং গানগুলো ওইভাবে গাইতেন সেটা ওনার নিজস্বতা ছিল পরে ওনার ওনার ইনস্টিটিউশন থেকে যত ছাত্র ছাত্রী শুরু করলো তারা সবাই ওই দাঁত চেপে আর ওই ধাক্কা দিয়ে দিয়ে গান গুলো গাইতে শুরু করলো এতে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমার বুদ্ধি এবং শিক্ষা দিয়ে আমি বিচার করে দেখেছি যে এই যে গানগুলো জনপ্রিয়তা হারিয়েছিল মধ্যে কানে কৃষ্ণা চট্টোপাধ্যায়কে মানুষ শুনতে চান কিন্তু তারপরে তার কপিকে কেউ শুনতে চাইবেন না এইটা আমার সব সময় মনে হয়েছে যার আমি কৃষ্ণাদির মতো করে গাইনি আমার কোনো আমার ব্যক্তিগত মত যে এই বিষয়ে যিনি শ্রেষ্ঠ গায়িকা আমাদের বাংলার বা পশ্চিম বাংলার শ্রীমতী মঞ্জুগুপ্ত তাঁর গানের গায়কের ছাপ আমার মধ্যে কিছুটা আছে কারণ আমি উনি তো আমার গুরু ছিলেন এবং আমার ওনার ফ্ললেস এবং কোন ম্যানারিজম ছাড়া যে গায়কী সেটা আমার অসম্ভব ভালো লাগতো উনি যদিও আমাদের মধ্যে খুব দিন ছিলেন না উনি খুব কম বয়সে মারা যান এবং আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এছাড়া মাস্টার বসাই যিনি সুশীল চট্টোপাধ্যায় তার তার গান শেখার মধ্যেও গান শেখানোর মধ্যেও একটা অদ্ভুত মাধুর্য ছিল এবং যে কোনো গানে যদি আমার নিজের কথা হয়ে দাঁড়ায় গানের সুর এবং তালকে আমি যদি মেনটেন করে গানগুলো নিজের কথা হয় সেই গানের আকর্ষণ এবং মাধুর্য কিন্তু শ্রোতার কাছে অনেক বেশি হ্যাঁ আর ম্যানারিজম কোনো গানেই ভালো না সেইটার জন্যে আমি আমার নিজস্ব একটা ধারা এই গানে বলতে পারেন যে আজকে আমার যে ঘরানা আমার যে গায়কী সেটা দিয়ে আমি একটা নিজস্ব ধারার সৃষ্টি করেছি এবং আমার ছাত্র বা অনেক শিল্পীরা আমাকেই হয়তো ফলো করেন এখানে একটা বিষয় আমি একটু জানতে মানে আপনি তো টপ পাও গিয়ে থাকেন তো মানে দ্বিজেন্দ্রলালের গানে টপ খেয়াল এবং তার সঙ্গে বিলিতি সুরের একটা চলন মিলে মিশে একটা চমৎকার নির্মিত হয়েছে তো এই যে নির্মিতিটা ডিএল রায়ের গানে আমরা পাই আপনার টপার প্রতি ভালোবাসার প্রেরণা কি সেখান নাকি টপার প্রতি আলাদা কোনো ভালোবাসা ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের গানে আমি কোনো টপার মিল পাইনি হ্যাঁ এটা একদম সুধীর হ্যাঁ হ্যাঁ টপ কিছু কিছু আছে যেগুলো টানা সুরের গান সেগুলোতে কিছু কিছু আছে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের গানে বেশিটাই যেটা পাওয়া যায় যে ওয়েস্টার্ন গানের ভীষণ মিল যে দ্বিজেন্দ্রলাল রায় একমাত্র মানুষ যিনি বিলেতে গিয়ে ইংরেজি গানের মাস্টার মশাই রেখেছিলেন পয়সা খরচ করে এবং ইংরেজি গান শিক্ষা করেছিলেন যার জন্য তার গানের মধ্যে ইংরেজি গান এবং মানে ভারতীয় গানের একটা প্রাচ্য পাশ্চাত্যর একটা অপূর্ব একটা মেলবন্ধন পাওয়া যায় হ্যাঁ সুতরাং এই এইটা তো কখনো কখনো আমি নিশ্চয়ই খেয়াল করেছি এবং দ্বিজেন্দ্রলালের গানের মধ্যে যে ফুর্তি যে একটা প্রাণবন্ত ব্যাপার আছে সেইটা নিয়ে না গাইলে গানটা কিন্তু সঠিকভাবে ভাবে তার চরিত্রটা খুঁজে পাবে না আহ এই আপনি সুধী চক্রবর্তীর কথাই বলছিলেন আমি ওখানে একটু আসতে যাচ্ছিলাম সুধী চক্রবর্তী তার এক প্রবন্ধ বলছিলেন যে বিএল রায়ের পঁচাত্তর শতাংশ সুর অবলুপ্ত এবং তাদের স্বদেশি গানে এটা যদিও গুরুজন এবং উনি অনেক অনেক আমাদের মানে অনেক অনেক সিনিয়র মানে আমার বাবার বাবার বয়সী মানুষ কিন্তু আমি সেটা এই কারণে মনে করি না এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে কারণ দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন কৃষ্ণনগরের মানুষ কৃষ্ণনাগরিক হ্যাঁ আহ সুধীর চক্রবর্তীর নিজেও কৃষ্ণনগরী তিনি কৃষ্ণনগর কলেজের বাংলার অধ্যাপক ছিলেন তার শিক্ষা হয়েছিল পুত্র কুমার কুমার রায়ের রায়ের যে স্টুডেন্ট গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের কাছে সুধীর চক্রবর্তী কিছু গান সে সময় শিক্ষা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় তার জীবদ্দশাতে দিলীপ কুমার রায়কে গানের অনুমতি অনেক অংশে দিয়ে যাননি কারণ দিলীপ কুমার রায় ছিলেন অসম্ভব ভালো মানে ক্লাসিক্যাল সিঙ্গার এবং অসম্ভব ভালো গা তার গলা ছিল কিন্তু তার একটা সমস্যা ছিল যে তিনি প্রত্যেকটা গানেই একটু তান তরতম্ব বা কালোয়াতি একটা ব্যাপার আনতেন দ্বিজেন্দ্রলাল রায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর ও দিলীপ কুমার রায়কে খুব ভালোবাসতেন মনটু বলে ডাকতেন কোনোদিন তারা কিন্তু তাদের জীব সাথে নিজেদের গানের পারমিশন দিয়ে যাননি কারণ তাদের ভয় ছিল বা ভয় ছিল দিলীপ রবীন্দ্রনাথেরও ভয় ছিল যে দিলীপ কুমার রায় হয়তো সেই গানের যে প্রকৃত চরিত্র সেইটাকে হয়তো ক্ষুণ্ণ করবেন তাতে আমি কিন্তু এটা কিন্তু এমন নয় যে অনেকে শুনে ভাববেন না যে আমি দিলীপ কুমার রায়কে ছোট করছি তার মতো সঙ্গীত ব্যক্তিত্ব আমাদের দেশে খুব কম এসেছে কিন্তু অনেক অনেক সময় সময় হয় যে আমরা হয়তো এখনো শুনি রবীন্দ্রনাথের গানের আগে হঠাৎ একটা ক্লাসিক্যাল তান করে আমি গান গাইলাম এখন আমার এখানে একটা প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ বিজেন্দ্রলাল অতুল প্রসাদ এরা নিজেরাই অত্যন্ত ক্লাসিক্যাল দক্ষ এবং সুর দক্ষ মানুষ ছিলেন এদের যদি এইসব তান তরতম্য দেওয়ার প্রয়োজন থাকতো নিজেরাই দিয়ে যেতেন হ্যাঁ সুতরাং সেই সব গানকে আমার যিনি চলে গেছেন তার গানের কথা সুরকে মানে নষ্ট করার কোনো অধিকার কিন্তু আমার নেই সেই ভাবনা থেকে কিন্তু রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলাল রায় দিলীপ কুমার রায়কে কোনোদিন অনুমতি দেননি তার তাদের নিজেদের গান গাইবার জন্য এখন সুদীপ চক্রবর্তী মহাশয় দিলীপ কুমার রায়ের ছাত্র গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় যিনি যার আমরা খুব ভালো ক্লাসিক্যাল দক্ষতা এবং সংস্কৃত স্তোত্র আমরা তার কিছু কিছু শুনি তার কাছে গান শিখেছিলেন এবং সেইখানে তারা যেটুকু শিখেছিলেন তারা তাদের একটা যেমন বিশ্বভারতীর একটা একসময় ধারণা ছিল তারা যেটুকু রবীন্দ্রনাথের গান করেন বা শান্তিনিকেতনের মানুষদের একটা ধারণা আছে সেটাই সঠিক বাকিটা বেঠিক আর এই যেহেতু দ্বিজেন্দ্রলাল রায় অতুলপ্রসাদ সেন এদের তো কোনো বিশ্বভারতী ছিল না সেইভাবে এদের নোটেশন কখনো লিপিবদ্ধ ছিল না এবং আমরা কিভাবে গানগুলো শিখেছি তাদের কাছে যারা গান শিখেছেন মঞ্জুগুপ্ত যেমন অতুল প্রসাদের কাছে গান শিখেছিলেন তারপর পুরনো গান পাহাড়ি সান্নাল রেণুকা দাসগুপ্ত তাদের গান শুনে শুনে সুটাকে ঠিক করেছি হ্যাঁ সেই জন্য সুধীর চক্রবর্তী মহাশয় আমার মনে হয় গানের ব্যাপ গানের ব্যাপারটা পণ্ডিত ওই আমি যদি বাংলা সাহিত্য নিয়ে বললে যতটা যেরকম হবে উনি গান নিয়ে বললেও আমার মনে হয় সেই জিনিসটা হবে আর কি ডিএল নিয়ে এতক্ষণ কথা বলবো একটা ডিএল রায় গান থেকে আপনার পছন্দের একটা গান থেকে যদি একটু শুনতে হ্যাঁ নিশ্চয়ই আমি পাশানি নাটকের একটি গান গাইছি বিখ্যাত একটি গান গান এই গানটা এটা খুবই পপুলার এবং এখন অনেক শিল্পী এটা গানটা করেন কিন্তু গানটির লয়টা ভীষণ কমিয়ে তারা করেন কিন্তু যেহেতু এটা নাটকে ব্যবহৃত হয়েছে যে দিজেন্দ্রলাল রায়ের বেশিরভাগ গানই কিন্তু তিনি তার মঞ্চ নাটকে ব্যবহার করেছিলেন এবং যেহেতু এটা সমবেত দলের সখীদের নাচের সাথে গানটা নাচের গানের একটা পার্টিকুলার রিদম থাকে একটা লয় থাকে হ্যাঁ সেই যে ব্যাকগ্রাউন্ড গুলো জেনে জেনে যদি শিল্পীরা এসব শিল্পীরা এইসব গানগুলো করেন তাহলে গানগুলোর প্রতি একটা সঠিক জাস্টিস হবে সেই জন্য আমি এই গানটি গাইছি অনেক ধন্যবাদ দিদি খুব চমৎকার একটি গান শোনানোর জন্য আপনি পঞ্চকবির গানের পাশাপাশি বেশ সম্প্রতি পুরনো কলকাতার গান এবং নাটকের গান নিয়ে অনুষ্ঠান করেছেন এবং ডক্টর জগজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বললেন মাত্র আপনারা দুজনেই এই বিষয়টা চর্চা করেন আমি যতদূর জানি শ্রোতাদের সারাটা এখানে কেমন পাচ্ছেন এই পুরাতনী গান এবং নাটকের গান আসলে আমার যদিও বা রবীন্দ্রনাথের গান দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত সেন আর এদের গান শিখে আমার মানে আমি শিখেছি ছোট থেকে কিন্তু আমার শ্রোতাদের সামনে আবির্ভাব কিন্তু বাংলা নাটকের গান এবং পুরাতনী গান নিয়ে যেহেতু বিয়ের পর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একসাথে কাজ করতে শুরু করি শ্রোতারা প্রথমে আমাকে কিন্তু গানে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং গানে বন্দ্যোপাধ্যায় বলেই জানতেন এবং এই ধারাটাকে আমরাই বাঁচিয়ে রেখেছি বলা যেতে পারে যে আমি যে বিশাল জনারটা নিয়ে কাজ করি এদিকে পঞ্চকবির গান এদিকে পুরোনো বাংলা গান নাটকের গান এবং তার মধ্যে বাংলাদেশের নাটকের গানও ইনকর্পোরেটেড হ্যাঁ যার জন্যে আমাদের কাছে বাংলাদেশের সমস্ত নাট্যদলের সমস্ত গান আছে এখানে আমাদের আছে এবং আমাদের একটি আর্কাইভ আছে সেখানে প্রায় পঞ্চাশ হাজার দুষ্প্রাপ্য বই তিরিশ হাজার দুষ্প্রাপ্য রেকর্ড বিল বিলবোর্ড বিশাল বড় একটা জায়গায় আমরা করেছি এবং তার উদ্বোধন করেছিলেন আহ আনিসুজ্জামান স্যার রামেন্দ্র মজুমদার এবং ফেকদোসি মজুমদার আর এই বাংলার মাধবী মুখোপাধ্যায় যা যাই হোক না কেন এটা একটু প্রসঙ্গোত্তরে গেলাম আমার তো মনে হয় যে ভালোই সা মানে আমরা তো এটা নিয়ে চর্চা করছি বহু বছর ধরে ভালোই সারা পাই ভালোই সারা পেয়েছি হ্যাঁ তবে মানুষজনের কাছে আরো পৌঁছানোর দরকার এবং সেটাকে প্রত্যেকটি মানুষ যদি এই বিষয়কে নিয়ে আরো বেশি উৎসাহিত হন কারণ রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করে করে রবীন্দ্রনাথ এত বেশি কাজ করা হয়েছে আর মানে এখন মনে হয় স্বয়ং রবীন্দ্রনাথই চোখের জল ফেলেন যে আমাকে তোমরা একটু মাফ করো ক্ষমা দাও মানে যে যেভাবে পারছে গাইছে যা ইচ্ছা করে গাইছে কেউ লুঙ্গি ডান্স শেখার কথাও বলছে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য হ্যাঁ মানে যেহেতু মানে এই বিশ্বভারতের সব গুলো উঠে গেছে এবং মাথার উপরে যদি অভিভাবক না থাকে তাহলে গানগুলোর যে কি দশা হয় সেটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে যা ইচ্ছা করছে পারছে এবং সবাই বড় বড় কথা বলছে তার কোনো কাজের প্রতি শ্রদ্ধাও নেই আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি অভিভাবকত্বের কথা বললেন কিন্তু এই অভিভাবকত্ব কিন্তু আবার একটু সমস্যা তৈরি করেছে আমি আহ বিশ্বাসের কথা বলতে চাচ্ছি দ্রব্য বিশ্বাসের কথা তাকেও কিন্তু বিশ্বভারতী ভাবে আটকে ছিল হ্যাঁ দেখুন দেখুন অভিভাবক অভিভাবক যদি সঠিক হন তিনি যদি সঠিক পথে আমাদের অভিভাবক মানিয়ে যে তারা সবাই সঠিক তা কিন্তু নন অনেক সমস্যা অনেক পরিবারে দেখা যায় যে ছেলে মেয়ের উপর তাদের বাবা মারা অকারণ অত্যাচার করেন এই ডাক্তারি করতে হবে ইঞ্জিনিয়ারিং করতে হবে তার মানে তাদের সঠিক পথ দেখানোর তাদের সমাধান করবার বা সঠিক পথ দেখানোর মানসিকতা নেই তেমনি বিশ্বভারতের যে অভিভাবকত্ব ছিল জট বিশ্বাসের যে পপুলারিটি ছিল সাংঘাতিক পপুলারিটি বা জনসাধারণের কাছে সেইটাতে তারা ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু শিল্পী এবং বিশ্বভারতীতে তারা সেই সময় বেশ বড় বড় পদ মানে অধিষ্ঠিত করে আসছিলেন তাদের এটা ঈর্ষা ব্যাপারটা তো এমন একটা জিনিস মানে ভালো গাইছে ওকে চেপে দাও এখনো সেটা আছে তখনও সেটা ছিল এত পপুলারিটি কি একটা হারমোনিয়াম নিয়ে একটা মানুষ গিয়ে যাচ্ছেন হাঁপানি নিয়ে ওরকম মানুষ পাগলের মতো শুনছেন কারণ তার গানটা তাদের মধ্যে রিলেট করছে তার কাছে তাদের কাছে মনে হচ্ছে যে যেটা তাদের প্রাণকে ছুঁচ্ছে তাদের চোখে জল আনছে এইটা তো মানে ঈর্ষা পরানতা বা পলিটিক্স করে আটকানো যাবে না সুতরাং সেই অভিভাবকত্ব আমি বলবো সেটা ভুল ভুল ছিল সেই জায়গাটা এবং অভিভাবককেও বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল চারজন এসে তার কাছে কথা বললো তাকেও তো বিচার করতে হবে যে কোনটা আমি করব কোনটা আমি করব না হ্যাঁ সুতরাং সঠিক অভিভাবকত্ব দরকার আছে কিন্তু যেখানে অভিভাবক নিজেই হয়তো পথভ্রষ্ট সেই অভিভাবকত্ব কিন্তু দরকার নেই আমি একটু আবার একটু পুরনো প্রসঙ্গে আগের প্রসঙ্গটাই চলে যেতে চাই আপনি পুরাতনী গানের কথা বলেছেন পুরাতনী গান বলতে আমরা যতটুকু বুঝি যে নিধুবাবুর গান তারপরে লালচাঁদ বরন্দের সময়কার গান এবং এর বাইরেও একসময় সেই গানগুলো তো রেকর্ড নেই আমরা হয়তো পাবো না এখন চেষ্টা করলে যে হাফ গান আমাদের কাছে আছে কখনো যদি তুমি আসো তাহলে সেটা নিশ্চয়ই শুনতে পাবে আমাদের কাছে সমস্ত রেকর্ডই আছে আহ নীরুবাবুর গান তো খুবই বিখ্যাত গান আমি বিষয়টা শিখেছি আমি চণ্ডীদাস মালের কাছে শিখেছি টপ্পা শিখেছি বহু বছর সুতরাং নীধুবাবুর গান খুবই সুন্দর হাফ আকরাই হ্যাঁ পাখি তরুপচাঁদ পক্ষীর গান বা যেটা হচ্ছে আমরা গোপালুরের গান হ্যাঁ মধুসূদন দত্ত গিরিশচন্দ্র বসু তারপর রামতরণ তর্কালঙ্কার ক্ষীরোৎপ্রসাদ বিদ্যা বিনোদ অমৃতলাল বসু কত মানুষ আছেন পরের দিকে নাটকে যারা এসেছেন উৎপল দত্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায় সবারই অনেক অনেক গান আছে হ্যাঁ তারপর তপন সিংহ মহাশয় তার অনেক গান আছে এইগুলো ধরে ধরে যদি করা যায় কাজগুলো করেছে এবং ধরে ধরে যদি করা যায় অনেক ভালো ভালো গান আছে এবং সেসব গানগুলোকে পুনর্জীবিত করে মানে কি হয় যে একটা জেনারেশনে তো এটা করা যায় না আমার যারা ছাত্র ছাত্রী আছে এখানকার বা বাইরের দেশে বিদেশে তারা এটা নিয়ে কাজ করছে আমার পরে হয়তো তারা এই পথটা দিয়ে আবার হাঁটবে

লুকিয়ে ভালোবাসবো জানতে ধন্যবাদ দিদি কলকাতা থেকে প্রকাশিত একটি পত্রিকা বহুল প্রচারিত একটি পত্রিকায় আপনার সম্পর্কে বেশ কয়েকটা প্রতিবেদন এবং আপনার সাক্ষাৎকারও চাপানো ছিল সেখান থেকে আমি জানতে পেরেছি যে অতুলপ্রসাদের প্রসাদের গানের প্রতি আপনার আলাদা একটা ভালো লাগা একটা ভালোবাসা আছে সেটা কেন কেন জানি না আমার মানে অতুল সেনের জীবনটা আর আমি যেহেতু গান গান না কেন তাই সব মানুষের জীবন গানের পিছনে যে গল্পগুলো যেহেতু আমার একটা একটা গবেষণা হ্যাঁ পড়াশোনা হয়তো চাকরি ছেড়ে ইতিহাসের কিন্তু গানের পিছনে যে ইতিহাস আছে সেইটা খোঁজার আগ্রহটা কিন্তু ছাড়িনি এবং আমার অতুল প্রসাদ সেনের জীবন কি তার গানের যে গল্প বিভিন্ন গানের সেটা আমাকে ভীষণ টানে এবং আমার মনে হয় ওনার জীবনটা ভীষণ সিনেমেটিক ওনার লাইফটা ভীষণ একটা সিনেমার একটা চিত্রনাট্য করার পক্ষে খুব আদর্শ একটা জীবন আর মানে ওনার গানের মধ্যে এমন এমন একটা একটা বেদনা আছে আছে মাত্র গান লিখে ব্যথা এখনো মানুষ তাকে মনে রাখে যারা সংস্কৃতি বা সংস্কৃতি সচেতন বাঙালি মনে রাখে এটা কিন্তু কম ক্রেডিটের ব্যাপার নয় এবং জীবনে অর্ধেকটা সময় কাটিয়েছিলেন লখনৌতে লখনউ যে ঠুংরি উর্দু ঠুংরি গান কিন্তু উনি এনেছিলেন উনি এনেছিলেন বাংলাতে এবং তার কর্মকাণ্ড তার যারা বন্ধু ছিলেন সেই স্পিয়ার অফ বেঙ্গল বেঙ্গলিজ বিভিন্ন তখন তো অবিভক্ত বাংলা তার সেই বন্ধু বান্ধব সবকিছু মিলিয়ে মিশিয়ে ওনার জীবনের যে একটা কেরিসা সেটা আমাকে ভীষণ টানে ভীষণ ভীষণ ওনার জীবন ওনার গান ওনার গানের সুর সবকিছু আমাকে ভীষণ টানে যার জন্য আমি মানে ওনার প্রতি একটু পক্ষপাত আমার একটু আছে অতুল প্রসাদের তো একটা সময় পর্যন্ত ঢাকাতে তারপরে উনি বাইরে পড়তে গেলেন আহ ফিরে আসলেন কলকাতায় কিছুদিন ছিলেন বিয়ে সংক্রান্ত কিছু ঘটনা আবার যেতে হলো মায়ের সঙ্গে তার স্ত্রী সম্পর্ক কিছু মিলা কারণ আমি একটা জিনিস একটু মানে আমরা শেয়ারও করতে চাই আপনার সঙ্গে বিষয়টা যে খুব তার সম্ভব হ্যাঁ তারই তো যাবো না যাবো না ঘরে যে গানটা এইটার পেছনে যে ইতিহাসটা এটা কিন্তু মানে হয়তো এই মুহূর্তে শুনলে গানটা মনে হয় যে একটা মানুষ আর ঘরে থাকতে চাইছে না সে একটু মানে বাইরের জগৎটাকে দেখতে চাই কিন্তু এই গানটার পেছনের যে একটা মানে একটা ব্যাপার ঘটনা তার একটা ব্যক্তিগত জীবনের অসম্ভব দুঃখের যেই ঘটনাটা আছে সেটাও কিন্তু কোনো না কোনো ভাবে ওই গানে ফুটে চলে আপনি বলছেন যে আসলে হ্যাঁ এই খুব জীবনের তাছাড়া যে মানে অরিজিনাল যে গানটি ছিল যে ঠুংরিটি ছিল মালকা জানের গাওয়া বা তাওনা সাইয়া বার্তাওনা সেখান থেকে উনি যাবো না যাবো না এই সুরটা নিয়েছেন আমি একটা কাজ করেছিলাম যে অরিজিনাল ঠুংরি গুলো গাওয়া হয়েছিল এবং তার সাথে অতুল প্রসাদের যে বাংলা যে রূপান্তর বা ভাবান্তর সেই সেই সুরে সেইটা নিয়ে একটা কাজ করেছিলাম খুব সুন্দর ছিল সেই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল এইটা হচ্ছে ওই গানটারই পুরোটাই প্রতিফলন আর কি কারণ উনি তো বিভিন্ন জায়গা থেকে গান সংগ্রহ করতেন কিংবা আরও যা যা গান আছে সঠিক অনেক জায়গায় অনেক রকম গল্প মানে উপন্যাসে যেহেতু ওনার জীবনের জীবনটা খুব উপন্যাসের জন্য খুব একটা ভালো বিষয় কিংবা সিনেমার জন্য একটা ভালো বিষয় অনেক সময় অনেক গল্পগুলো আবার অনেক রকম আরোপিতও থাকে হ্যাঁ আমার একটা সামনে একটা অতুলপ্রসাদ নিয়ে একটা বড় একটা গ্রন্থ বের হচ্ছে গবেষণা গ্রন্থ মানে তা অতুলপ্রসাদের নিজের আত্মজীবনী আছে এছাড়া ওনার সমসাময়িক মানুষদের ওনার সম্পর্কে লেখা অনেক তথ্যাদি এবং গল্প এসব ও আছে সেটাও বেরোবে খুব শীঘ্রই লকডাউনের জন্য পিছিয়ে গেল একটু সবকিছু তারপর এই যাবনা যাবনা যে গানটা এইটা গানটা এত সুন্দর সুর এবং এত কন্টেম্পোরারি আমি একটা খুব বড় কাজ করলাম ক্যাডবেরি থেকে ক্যাডবেরি এবং আনন্দ বাজারের ওরা পশ্চিমবঙ্গের দশজন শিল্পীকে নিয়ে দশটি গানের ওরা একদম রিক্রিয়েট করলো গানগুলো সেখানে আমি অনুপম রায় রূপম ইসলাম তারপর সোমলতা লগ্নজিতা চন্দ্রিল আর হচ্ছে অনিন্দা হ্যাঁ রূপম রূপঙ্কর হ্যাঁ এই কজন আমরা ছিলাম আছি আর কি এটা রিলিজ হবে ওইখানে আমাকে একটা যে মুহূর্তে আমাকে চার পাঁচটা গানের স্যাম্পল পাঠাতে বলা হয়েছিল আমি পাঠালাম ওখানে ওরা চয়েস করলেন এবং যিনি চুজ করলেন ক্যাডবেরি যিনি হেড এবং এবিপি যিনি হেড দুজনেই কিন্তু নন বেঙ্গলি তারা কিন্তু চুজ করলেন যাবো না যাবো না যাবো না ঘরে হ্যাঁ তার মানে কি এটা বাঙালির বাইরেও গানটার একটা অদ্ভুত অদ্ভুত একটা আবেদন আছে হ্যাঁ মানে সেভাবে যদি কখনো এই গানটা নিয়ে কাজ করা যায় এই গানটির কিন্তু একটা মানে ভাষার বাইরে একটা অন্যরকম আবেদন আছে হুম যখন গানটা গানটা রেকর্ডিং লাইন শুনতে চাই হ্যাঁ গাইছি গানটা রেকর্ডিং এবং শুটিং হলো যেটা কোক স্টুডিও ফরম্যাটে হবে এবং গানটা সুপার টুপার হিট হয়ে গেল সেখানে সবাই দেখে শুটটা করছে ওখানে আমি গাইছি যাব না যাব যাবো না পড়ে যাবো না যাবো না পড়ে না ঘরে কত শত জন যাবো না যাবো না যাবো না পড়ে বলে রবি জানে মৃত্যু যায় বলে মিলে

যাবো যাবো না ঘরে এই যে ঠুমরি ভাঙা গান ছোট্ট ছোট্ট যে মূর্তি গুলো এগুলো কিন্তু অতুল প্রসাদ সেনের গানে মাস্ট প্রত্যেকটা গানের ভেতরে যে ঠুমরির যে ছোট ছোট মূর্তি অনেকে আছেন যেটাকে একদম ফ্ল্যাট করে দেন অনেকে আছেন আধুনিকের মতো করে করেন কিন্তু ঠুমরির যে পার্টিকুলার যে মূর্তি এইটা না থাকলে কিন্তু অতুল প্রসাদ সেনের গান যেটাই বললাম যে তার চরিত্রটাকে ন হারায় কারণ অতুল প্রসাদ সেনের গান রেণুকা দাসগুপ্ত পাহাড়ি সান্নাল মঞ্জুগুপ্ত যেভাবে গিয়ে গেছেন সন্তোষ সেনগুপ্ত সেইটাকে যদি আমরা অনেকটা ফলো করি তাহলে কিন্তু দেখা যাবে তাদের গানের মধ্যে এই ফর্মেটটা আছে দিদি এবার একদমই আপনার একটা প্রসঙ্গে চলে আসতে চাচ্ছি উনিশশো সালে আপনি প্রথম জনসম্মুখে পাবলিক প্রোগ্রাম করলেন এরপর একুশ বছর পেরিয়ে গেল আপনি পঞ্চকবির গানের চর্চা করছেন পুরাতনী গানের চর্চা করছেন গবেষণা করছেন যদি রবীন্দ্রনাথ নজরুলকে একটু আলাদা রেখেই বাকি তিন কবির গানকে নতুন প্রজন্ম চর্চা করছে হ্যাঁ আমি তো যতটুকু দেখছি যে আমার এই পথ চলাটা একটু কঠিন অবশ্যই কঠিন কিন্তু এখন প্রচুর মানুষ শিখছেন প্রচুর ছেলে মেয়ে নতুন প্রজন্মের শিখছে একটু একটু যারা সিনিয়র তারা শিখছেন শিখছে যদি বলেন যে প্রতি ঘরে ঘরে যত রবীন্দ্রনাথের চর্চা হয় সেরকম কি হয় রবীন্দ্রনাথের গানের চর্চা অনেক প্রজন্ম ধরে চলে এবং তার একটা সুবিধা ছিল বহু শিল্পী রবীন্দ্রনাথের গান করেন ভালো হোক মন্দ হোক গানটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে হ্যাঁ সেটা কিন্তু অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় মঞ্জুগুপ্ত কৃষ্ণা কৃষ্ণাদি এবং সুশীল বাবু সেভাবে বাইরে গাইতেন না তারপরে কিন্তু আর কোন শিল্পী পাননি সেভাবে ভালো মানে প্রপার শিল্পী মানে জনসাধারণ যাকে অ্যাকসেপ্ট করবে যার কমার্শিয়াল আছে আমি বছরে নিজের পয়সা খরচ করে একটা বড় অনুষ্ঠান করলাম সেটা কিন্তু শিল্পীর মাপকাঠি সেখানে তৈরি হয় না শিল্পীর মাপকাঠি হচ্ছে তাকে কলস পেতে হবে হম তাকে দেশে বিদেশে ভারতবর্ষে বাংলাদেশে সব জায়গায় মানুষ শুনতে আসবেন এবং পয়সা খরচ করে টিকিট কেটে তার অনুষ্ঠান শুনতে আসবেন যার কমার্শিয়াল একটা আউটলুক আছে এবং দৃষ্টিভঙ্গি আছে সেইটা আমি চেষ্টা করে করে অনেকটাই করেছি এবং এখন আশা করি এখন অনেক শিল্পী যারা আমার থেকে হয়তো বছরের বড় তারাও এই গান গাইছেন আমার থেকে বছরের ছোট তারাও এই গান গাইছেন আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন তারা তো ঠিক গাইছেন না ভুল গাইছেন আপনি কেন কিছু বলেন না বুঝলাম আমার ওপর তো ভুবনের ভার নয় শ্রোতা দর্শকরা এত বোকা নয় যাকে তাদের অ্যাকসেপ্ট করবার ঠিক অ্যাকসেপ্ট করবেন যাকে নেবার নয় নেবেন না সুতরাং এটা নিয়ে আমার মাথা ঘামানোর আহ কোনো কারণ নেই কিন্তু তবুও বলবো মানুষ তো গাইছে আমি যখন বন্ধ বদ্ধ মানে যে দরজাটা বন্ধ ছিল রবীন্দ্রনাথের ভাষায় সেই দরজাটা আমি যখন খুলে দিলাম তখন তো অনেকে তো গাইছেন ভুল গাক ঠিক গাক সঠিক গাক তাদের মতো তবুও তো গানগুলো এখন অনেকেই আছে আপনাদের দেশ বা তোমাদের বাংলাতেও বহু শিল্পী যারা রবীন্দ্রনাথের গান করে সুপরিচিত তারা এইসব গান গাইছে গাইছে একটা বিষয় একটু আগেই ওই জায়গাটাতে গিয়েছিলেন আমি একটু আসতে চাই এবং আপনার একটা মতামত জানতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রায় প্রসাদ রজনীকান্ত এই চারজনের গান আমি যদি একটু মোটা দাগে দেখি মানে খুবই মোটা দাগে আমি বিচার করতে আসি তাহলে দেখা যাবে যে সুর এবং বাণীর খুব সহজ একটা অ্যাপ্রোচ আছে এবং সেটা খুব সিম্পল সুর সহজ কথা দিয়ে তার ভাবটাকে প্রকাশ করছে হ্যাঁ নজরুলের গানে সেই জায়গাটা কিছু গানে আছে কিছু এবং অনেক গানে কালোয়াসি সুযোগটা রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের গান বা বাকি তিন কবির গানে কিন্তু কালোয়াতি হবে না যেটা আপনি একটু আগেও বললেন বিষয়টা এখন আমরা দেখতেই পাচ্ছি যে হয়তো রবীন্দ্রনাথ রাগের উপরে আহ দাঁড়িয়ে গানটি তৈরি করেছেন শিল্পী হঠাৎ করে ওই রাগে একটু আগপট করে গেলেন দুটো আলাপ করে গেলেন বা সে তারে একটা মানে একটা কিছু বাজিয়ে দিলেন একটু কালোয়াতি করছেন তো এই একটা জিনিস করছেন এই বিষয়ে আপনার একটু মতো জানতে চা ঠিক এবং আরেকটা দিক তো হচ্ছে বাণী এবং সুরে এত সহজ মেলবন্ধন এবং তার সঙ্গে যন্ত্রন সংযোগ কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় যন্ত্রনর সংযোগটা যন্ত্রণা হয়ে যাচ্ছে সে কারণটা কি বা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন প্রথমে আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে দিই কারণ আমি একেবারেই এই মানে এই সুরে মানে গানের কথা এবং সুরকে নষ্ট করে তান এসব করার কোনো পক্ষপাতী নই কারণ আমার প্রথমেই আমি এটার উত্তর দিয়েছি যে যদি তান সারগাম বন্দিয়ে দিতে চাইতেন এরা নিজেরাই দিয়ে যেতে পারতেন কারণ সাংঘেতিকভাবে এদের এতটা ছোট ভাবা বা তার অক্ষম এটা ভাবার কোনো কারণ নেই আমি যদি গানগুলো আমার যদি ক্ষমতা থাকে নিজেই সুর করে কথা লিখে সেই গানে আমি করতে করি না কেন আমি অন্যের গানে এসব এক্সপেরিমেন্ট গুলো না করাটাই ভালো হ্যাঁ এবং যেসব গান বাঙালির মনে এত বছর ধরে মনে গেথে আছে আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে যে দু নম্বর আরেকবার দু নম্বর প্রশ্নটাকে আমাকে একটু রিপিট করো সেটা হচ্ছে আগে ছিল হচ্ছে গান বাজনা এখন হয়ে যায় বাজনা গান আমি তো ভেবে পাই না মানে আমি তো প্রচুর শো করি হ্যাঁ আমি প্রচুর মানে আমি শো করতে ভালোবাসি যার জন্য আমি শো এর মধ্যে আমি প্রোগ্রামের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে শ্রোতাদের সাথে ইন্টারাকশন আমি আহ অনেক সময় অনেক শিল্পীকে দেখি দুটো কিবোর্ড এদিকে রবীন্দ্রসঙ্গীত গায় দুটো কিবোর্ড দুটো গিটার হ্যাঁ তারপরে রিদিম প্লেয়ার হচ্ছে তিনজন মানে এত বাজনা দিয়ে গানটা তো নষ্ট হয়ে যায় হৈমন্ত বাবু তো হেমন্ত মুখোপাধ্যায় শুধু হারমোনিয়াম নিয়ে গান গিয়ে গেছেন দেবব্রত বিশ্বাস শুধু হারমোনিয়াম নিয়ে গান গিয়ে গেছেন তাও এখনো মানে সেই গান মানে আমি বললাম তো মন্ত্রোচ্চারণের মতো করে শুনি মানে আমরা অনেকে শুনি এত মাধুর্য আসলে কি হয় গানে যদি তোমার দক্ষতা কম থাকে বা গানের মধ্যে যদি ইনভলভমেন্ট কম থাকে তখন অনেক কিছু জগজম্প বাজনা দিয়ে না এটাকে চাপা দেওয়া যায় আমাকে তো অনেক সময় আমি আমি নিজেও যখন প্রথম প্রথম গাইতাম এই পঞ্চকবির গান যখন আমি প্রথমের দিকে গাইতাম আমি নিজে অনেক মিউজিশিয়ানস নিতাম তারপর আস্তে আস্তে আমার মনে হলো আমি কেন নেব এত মিউজিশিয়ানস হ্যাঁ কিন্তু ওই যেহেতু আমাদের একটা গতানুগতিক ট্রেন্ড আছে যে অনেক সময় অর্গানাইজাররা জিজ্ঞেস করতো আপনার কজন মিউজিশিয়ানও ও আছে এই কজন হ্যাঁ সেই ভাবনার থেকে অনেক সময় সাতজন দশ জন করে নিতাম কিন্তু লাস্ট মানে গত বছর আনন্দ পুরস্কারে আমি গাইলাম দু হাজার উনিশে আনন্দ পুরস্কারে আমি গাইলাম ওটা খুব প্রেস্টিজিয়াস অনুষ্ঠান আমাদের এখানে এবং আমার আগে যারা গিয়েছেন ভীমসেন যোশী বালমুরালি কৃষ্ণন শুভা মুদগাল এরকম সব ন্যাশনাল লেভেলের শিল্পীরা গিয়েছেন এই প্রথম আমি ওখানে আমি আমার কন্টেম্পোরারিদের মধ্যে গাইলাম এবং অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেনের গান ওখানে প্রথম ইনকর্পোরেটেড হলো এবং ওখানে যেহেতু কিবোর্ড গিটার নয় আমি শুধু হারমোনিয়াম বাঁশি আর তবলা নিয়ে গিয়েছিলাম এবং আমি দেখলাম যে গানটা কোথায় পৌঁছে গেল মানে একটা স্বর্গীয় অনুভূতি হয় যে সেই ডিভাইন একটা ব্যাপার এসে গেল এবং তারপর থেকে দু হাজার উনিশ থেকে আমি খুব কম মিউজিশিয়ানস নিয়ে কাজ করি এবং আমি আমি নিজেও ফিল করেছি যে নিয়ে গানটা মানুষ অনেক অনেক বেশি বেশি ভাবেন তাদের মনে সাড়া দেয় কম সেই জন্য ওই গান বাজনা আর বাজনা গান এই দুটোর মধ্যে যেটা তফাত সেই তফাৎটাই থাকে আমি বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে গান গাওয়ার সঠিক মানে এই কাব্যগীতি যারা গান করেন যারা ব্যান্ডের গান করেন তাদের কথা আলাদা যারা কাব্যগীতি করেন আমি খুব একটা মানে আমি নই সেটা হয়তো আমার এখন একটা হয়ে যাচ্ছে বয়সের কারণে না মানে আমি যেটা যে কারণে আপনার কাছে কারণ হচ্ছে এই এই কাব্যগীতিটাই তো আপনার প্রধান শক্তির জায়গা সেটা নিয়ে আপনি এতদিন ধরে শুধু গাইছিল না কি গবেষণা করছেন দেখা যায় যে রবীন্দ্রনাথ একটা গান কোন একজন শিল্পী রেকর্ড করলেন ইন্টারিউড এবং ভাবের থেকে সম্পূর্ণ বিপরীত এবং সেখানে একটা ওই যে আপনি যেটা বললেন যে ওই জগঝম্প শব্দটা ব্যবহার করে ওরকমই একটা বিষয় তখন আসলে মানে একদম আমি একজন শ্রোতা হিসেবে আমার মানে অভিজ্ঞতা হচ্ছে যে আমার তখন একটু কনফিউজ কনফিউজ হয়ে যাচ্ছি আমি বিভ্রান্তিতে পক্ষে হচ্ছে যে আসলে এতক্ষণ আমি রবীন্দ্রনাথের গানটা তো আগে অন্য কাপড় কখন শুনেছি তাহলে এর যে ভাব সেটার যে এই যে ঠিক করলো মানে এ ঠিক করছে কিভাবে ঠিক করছে মানে কখনো একটু মানে বিপত্তিতেই পড়তে হয় আসলে এটা এটা আসলে না কিছুটা এখন সব গজে উঠেছে ব্যাঙের ছাতার মতো যে ক্যাসেট কোম্পানিগুলো সিডি কোম্পানিগুলো তাদেরও অনেকটা দায়িত্বহীনতা তারা দায়িত্ব জ্ঞানহীন প্রচন্ড এবং তারা নিজেরাই এখন তো জানে এখন তো জানো তো যে ইউটিউবে আমার মাঝে মাঝে অবাক লাগে যে হয়তো আমার গান হোক অন্য কারোর গান হোক লাখ লাখ শ্রোতা তার নিচে দেবব্রত আমি আমি প্রশ্ন করি যে কি ওনাদের থেকে বড় শিল্পী নিজেকে নিজের প্রতি নিজের লজ্জা লাগে এরা মানুষের মনে এখনো বেঁচে আছেন কিন্তু এই যে মানে বাজারি যে মুনাফা মুনাফা এবং বাজারই এই জিনিসটা এখন শিল্পের মধ্যে এত বেশি ঢুকে গেছে এবং শিল্পীরাও এত বেশি নিজেদের বাজারে বিক্রির জন্য একটা মানসিকতা করে ফেলেছে যে সেইটা তার শিল্পীরা স্টেজে বসে নিজেরাও অনেক সময় বলে যে আমার এই গানটা শুনুন আমার এই গানটা তিরিশ লাখ লাইক করেছে লাইক আর ডিসলাইক এর এটা মানে এটা তো খুব আমার মনে হয় কল লাগে কথাটা হ্যাঁ আমি অনেক সময় আমি ফেসবুকে একটু কটকট করে কথাও বলি যার জন্য আমি হয়তো একটু অপ্রিয় অনেক একটু স্পষ্ট ভাষী বলে আমি অনেক সময় এই প্রশ্নও করেছি যে তার মানে কি এটা আমাদের ধরতে হবে যে হেমন্ত মুখোপাধ্যায় চিন্ময় চট্টোপাধ্যায় প্রত বিশ্বাস ঋতুগুহ গুহ এদের থেকে আমরা বড় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এদের থেকে আমরা বড় শিল্পী কিন্তু এটাই চলছে যুগে কিন্তু মানুষ যাকে মনে রাখবে সেই হচ্ছে বড় শিল্পী মৃত্যুর পরেও এরা কিন্তু মানুষের মানুষের মনে মনে আছে আমরা আগে মৃত্যুর পরে বছর আপনি গান গাওয়া গান নিয়ে চর্চা এবং গবেষণা এর পাশাপাশি আহ আরো কিছু কাজ করছেন আপনি কলকাতার যৌনকর্মী সন্তানদেরকে গান শেখাচ্ছেন আপনি আলিপুর জেলের নারী বন্দীদের গান শিখিয়েছেন কিন্তু গ্রুপে ছরনে প্রেরণাটা কিভাবে বিশেষ করে যে শ্রমিক সন্তানদের আপনি সাহায্য করছেন তাহলে কষ্টটা তো সহজ নয় সেই কষ্ট আপনি করতেন প্রেরণাটা কোথা থেকে পেলেন এবং এর আপনার সব সময় যেটা আপনার মনে হতো যে যেহেতু জুন মেছে এই দেশে এবং সমাজের প্রতি তো কিছু ঋণ প্রত্যেকের দায়বদ্ধতা থাকে আমরা বহু মানুষ সেই ঋণ সজটা না করে চলে যায় পৃথিবী থেকে তা আমার যেহেতু ওদের সাথে একটা যোগসূত্র ছিল দুর্বার মহিলা সমিতির মাধ্যমে তা ওরা আমার কাছে অনেক স্বচ্ছন্দ এবং আমার আমার খুব কাছের মানুষ ওই ছেলে মেয়েরা যাদের বয়স পনেরো থেকে তেইশ বছরের মধ্যে একবার ভাবলাম যে ওদের নিয়ে কিছু গান ওদের শেখাই এখন পঞ্চকবির গান ওদের কাছে ভীষণ মাথার শৌখিন মাথার উপর দিয়ে চলে যাবে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রজনীকান্ত অতুল প্রসাদ নজরুল যাদের দুবেলা দুমুঠো ডাল ভাতের জন্য কি নুন ভাতের জন্য প্রাণপাত করতে হয় তাদের কাছে এই গানগুলো আমার খুব শৌখিন মনে হয়েছিল যার জন্য আমার আরেকটা বিষয় নিয়ে আমি কাজ করি যে বাংলা থিয়েটারে যেসব মহিলা অভিনেত্রী যারা সিঙ্গার অ্যাক্ট্রেস ছিলেন যাদের আমরা বলি সং স্ট্রেস হ্যাঁ একদম প্রথম থেকে শুরু করলে বিনোদিনী নরী সুন্দরী করি পরে কানন দেবী আঙুরবালা ইন্দুবালা এরকম অসংখ্য মানুষ আছেন এবং তাদের জীবন তাদের লড়াই গান শেখা এবং তাদের বেশিরভাগেরই পিতৃ পরিচয় ছিল না সেইখান থেকে তাদের উঠে আসা আমার মনে হয়েছিল এটা ওদের কাছে খুবই জাস্টিফাইড এবং ওরা ওদের সাথে ওনাদের সাথে রিলেট করতে পারবে ওনাদের জীবনের যে লড়াই ওনাদের যে নিজেদের স্বশিক্ষিত হওয়ার যে গল্প শুনে ওরা নিজেরা ওদের মধ্যে যদি কারো কারো ট্যালেন্ট থাকে সেই নিজেকে খুঁজে পাবে সেই বিষয়টা নিয়ে আমি ওদের সাথে কাজ করে থাকি এবং এখন তো ওরা এই বিষয়টা নিয়ে অনেক দেশে বিদেশে ওরা কাজ করে এবং আমি আমি ওদের ডিরেকশনটা দিই ওখানে ওরাই নাচ গান নাচ গান করে এবং এইসব মানুষদের জীবন নিয়ে ওরাই অভিনয় করে হ্যাঁ পুরো প্রোডাকশনটার নাম হচ্ছে সংস্ট্রেস সিঙ্গার অ্যাক্ট্রেস সংস্ট্রেস দিদি এইখানে আমরা আমার তো অনুরোধ আছে আপনার কাছে সেটা হচ্ছে রজনীকান্তের আমি অপ্রীতি বলে এই গানটা থেকে দুটো লাইন যদি একটু শোনান তারপরে একটু যাবো আমি হে কিছু

অনেক ধন্যবাদ দিদি রজনীকান্ত সেন তিনি আপনার একটি বই আছে এই বইটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে আমাদের এখানকার অন্যতম একটি প্রধান প্রকাশনা সংস্থা ত্রিদীপ চট্টোপাধ্যায় যিনি আমাদের বইমেলার আহ সম্পাদক তার প্রকাশনা সংস্থা প্রকাশিত হয়েছে এখানে রজনীকান্ত সেনের একটা পত্র হাতে লেখা হাতে লেখা ডায়েরি ছিল সেই ডায়েরির কিছুটা অংশ আছে এবং রজনীকান্ত সমসাময়িক যেসব মানুষরা ছিলেন তাদের রজনীকান্ত সম্পর্কে যা মূল্যায়ন তাদের যা লেখা বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে সেইগুলো বের করে এবং সেগুলো আর কোথাও প্রকাশিত নেই আমাদেরই ছিল সেখান থেকে একটা বইয়ের সংকলন করা এবং আমাদের রজনীকান্ত সেনের বেশ কিছু গান আছে আরেকটা যেটা এর সাথে একটা সুন্দর সিডি আছে যেখানে ছবি বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় এর কিছু অনেক রজনীকান্ত সেনের গান ওখানে আছে আমি আমার নামটা বলতে ঠিক সাহস পেলাম না ওনাদের সাথে কিন্তু আমারও আছে দুটো গান কিন্তু মূলত ছবি বন্দ্যোপাধ্যায়ের এবং হেমন্ত মুখোপাধ্যায় রজনীকান্ত সেনের বেশ কয়েকটি গান ১০টা মতন গান সেখানে আছে আহ আমাদের বাংলাদেশের আহ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার আপনাকে বিশেষ স্নেহ করেন বলে আমি জানি আহ আমি যতদূর জানি যে পঞ্চকবির কন্যা এই আহ কেবল আখ্যাটা ওনারই যাওয়া তো স্যারের সঙ্গে আলাপ থাকে আপনার এই গন্ধ চর্চার মাধ্যমে নাকি ওই শিক্ষকতা ব্ল্যাক প্রেসার ওই জায়গাতে দিই হ্যাঁ স্যার আনিস আনিজদা মানে আনিসুজ্জামান স্যারকে আমরা আনিজদা বলে ডাকি আনিস দা সাথে আমাদের পারিবারিক পরিচয় বহু দিনের সেটা মূলত আমার স্বামী আহ ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে কারণ দেবজিৎ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে প্রচুর কাজ করেন এবং উনি চৌধুরী স্মৃতি পুরস্কার পাওয়া মানুষ বছর উনি চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন আহ এই দেশে এবং আহ আনিস দা ওকে ওর সাথে ভীষণ যোগাযোগ ছিল এবং আমার বিয়ের পরে আমার সাথে ওনার পরিচয় হওয়ার পর থেকে উনি আমাকে আর উনি মানুষটা এমনই স্নেহপ্রবণ উনি সবাইকেই স্নেহ করেন সবাইকেই ভালোবাসেন হ্যাঁ এবং উনি আমার মানে জাতীয় জাদুঘরে আমার সিডিও করেছেন আইসিসিআর এর অনুষ্ঠানে সেন এবং সেনের সিডি যেটা পাহাড়ি সান্ডালের গান আছে এবং আমার গান আছে এরকম সিডিও উনি রিলিজ করেছেন মানে কখনো কোনোদিন আহ ওনার কাছ থেকে কোনো নাচ কখনো শুনিনি উনি এবং বৌদি আহ যে ভালোবাসা পেয়েছে এবং উনি যেহেতু আমার গান ভীষণ ভালোবাসেন সেখান থেকে এই নামটির সূচনা বাংলাদেশেও আপনার আহ বাংলাদেশের অনেকেই পঞ্চকবির গান নিয়ে চর্চা করেন হয়তো সেটা আহ অতটা চোখে পড়ার মতো না তারপরেও আপনি যেহেতু এই গানের চর্চার মধ্যে আছেন তাদের সঙ্গে হয়তো একটা যোগাযোগ আপনার রয়েছে তো সেই জায়গা থেকে প্রশ্নটা আমি করতে চাই যে পঞ্চকবির গানের চর্চা বাংলাদেশে কেমন হচ্ছে আপনার মূল্যায়নটা কেমন হচ্ছে দেখুন বাংলাদেশে যারা গুণী শিল্পীরা আছেন আমার বাংলাদেশের একজন শিল্পী আমার খুব পছন্দের ছিলেন তিনি এখন নেই তিনি হচ্ছেন সাবিনা আপার দিদির নাম হচ্ছে নীলুফারি আসমিন নীলুফারিয়াসমিন হ্যাঁ নীলুফার ইয়াসমিন আমার ভীষণ পছন্দের শিল্পী ছিলেন আমি ছোটবেলাতেই ওনার গান শুনেছি একটা হচ্ছে যদি তো হৃদযমুনা আর আজি নূতন রত্নে ভূষণে যতনে অসাধারণ কণ্ঠ অসাধারণ ভাব এখন যারা বিভিন্ন আমার সিনিয়রও যেসব যারা গাইছেন বা আমার কন্টেম্পোরারি যারা গাইছেন বা জুনিয়র গাইছেন জুনিয়ররা গাইছেন বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত শিখেছেন রবীন্দ্রসঙ্গীতে তাদের শিক্ষা এবং সেখানে হয়তো একটু চারটে শিখেছেন ছটা রজনীকান্তের গান শিখেছেন কিন্তু হয় যে একটু যদি একটা শিক্ষা করা গুরুর কাছে শিক্ষার প্রয়োজন আছে হ্যাঁ এবং যারা সেখানে বিভিন্ন ইনস্টিটিউটের এসব গান যারা শেখাচ্ছেন তারাও মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তারাও কিন্তু এইসব গান সেভাবে শেখেন ইউটিউবে গিয়ে গান তোলা আর গুরুর পায়ের কাছে বসে হাতে খাচ্ছে খাতা কলম নিয়ে গা শেখা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে এবং আমার আমি ব্যক্তিগত মনে করি এবং আমার ছাত্র যারা এখন না হয় আমি অনলাইনে প্রচুর ক্লাস করছি লকডাউনের জন্য হোক কিংবা বিদেশের ছেলে মেয়েদের জন্য করছি কিন্তু যারা আমার বাড়িতে আসেন তাদের কিন্তু খাতা কলমে গান লিখতে হয় হুম এবং ডায়েরি আনতে হয় ওই যদি ফোনে তারা গান এরকম করে নিয়ে দেখা আমি একদম বের করে দিই ক্লাস থেকে কারণ আমার আমার মতে কিছু কিছু জিনিসের প্রতি আগেকার আগেকার দিনের নিষ্ঠা সততা থাকা দরকার সংগীত হচ্ছে এমন একটা জিনিস এটা তো আমরা আগের থেকে অর্জন করে আনি সুতরাং প্রত্যেকটা গানেরই না যেটা বলছিলাম যে শেখার প্রয়োজন আছে আমি হয়তো শুধু রবীন্দ্রনাথের গান করি এবং যথেষ্ট ভালো গাই হয়তো রবীন্দ্রনাথের গান আমি চারটে অন্য গানও সুরে তালে গাইতে পারবো কিন্তু গানগুলো না চরিত্রটা ক্ষুণ্ণ হয়ে যাবে অনেকেই নজরুলের গান করছে আধুনিক গান করেন নজরুলের গান করেন তাতে কি সঠিক যিনি নজরুলের গানের শিল্পী সেই মতন কি গাইতে পারেন প্রত্যেকে নিজের নিজের যিনি ভালো সুক্ত রান্না করেন তিনি নট নেসেসারি যে ভালো মাংস রান্না করবেন হ্যাঁ এই ব্যাপারটা একটা থাকে নিজেকে বুঝে নিতে হয় যে কোনটা আমি পারি কোনটা আমি পারি না কোনটা আমার জনার কোনটা আমার জনার না সবাই করছি ভেবেই আমি সেই ঝাঁকে মিশে গেলাম সেটা করা কিন্তু উচিত না শিল্পী হিসেবেও প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে শ্রোতাদের কাছে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার পছন্দের একটি অনুষ্ঠান শেষ তার আগে আমি হক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শীঘ্রই আবার আসছি আহ নতুন কোনো অতিথিকে নিয়ে বিল টোয়েন্টি ফোর ডট কম এর এই আড্ডায় আমাদের সঙ্গে থাকুন থাকুন বিডিজ টোয়েন্টি ফোর ডট কম এ চলে যাচ্ছি দিদিদের কাছে হ্যাঁ আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা আপনাদের সাথে কথা বলে কথা বলে এবং তোমার সাথে এত সুন্দর প্রশ্ন করলে তুমি যে আমার ভীষণ ভালো লাগলো হ্যাঁ হয়তো আমার একটু আরেকটু শত্রু বেড়ে যাবে কারণ আমি একটু কটাকট করে সত্যি কথা বলি কিন্তু তোমরা তো আমাকে ভালোবাসো শ্রোতারা ভালোবাসেন তাতেই আমার হবে আমি নজরুলের গান গাইছি হ্যাঁ

এই সুরটি কিন্তু কাজী নজরুল ইসলাম নিজে শিখিয়েছিলেন ইন্দুবালা দেবীকে এবং সেই রেকর্ড থেকেই কিন্তু আমার গানটি শেখা সুতরাং এটা যেহেতু ইন্দুবালা দেবী নজরুল ইসলামের সাক্ষাৎ শিষ্যা ছিলেন আঙ্গুরবালা দেবী ইন্দুবালা দেবী এবং কে এই এই তিনজনে মানে কাছে শিখতেন সুরটাই কিন্তু অরিজিনাল মানে ইন্দুবালা দেবীর এই সুরটা সেইটাই সেই সুতটাই করলাম অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন